সবাইকে রূপদোষ ডাইনার অনলাইন কুকিং শোতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে, যারা আমাদের সাবস্ক্রাইবার, যারা আমাদের অনলাইন ভিউয়ার্স, তাদেরকে জানাচ্ছি আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের জন্য আমি তৈরি করব মাছের কোফতা। মাছের কোফতার জন্য আমি নিয়েছি এখানে পাঙাস ফিলে। আপনারা চাইলে এই একই রেসিপিতে, একই সব স্পাইসে চিতল মাছের কোফতাটাও করতে পারেন, বা যে কোনো ধরনের হোয়াইট ফিশ আপনারা ব্যবহার করতে পারেন এই রেসিপিতে। আমি এখানে রেসিপির সব স্পাইস দুই ভাগে ভাগ করেছি, যেটা আপনাদের সাথে আমি ডিটেইল দেখাচ্ছি। কোফতার, মাছের কোফতাটার জন্য আমার মাছ আছে এখানে 800 গ্রাম, পেঁয়াজ কুচি আছে বড় একটা, মরিচ কুচি আছে এখানে দুটা, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, রোস্টেড জিরা গুঁড়া আছে আধা চা চামচ, ধনে পাতা কুচি আছে 2 টেবিল চামচ, ডিম লাগবে একটা, লবণ নিব আমি 1 টেবিল চামচ, লবণ এখানে আছে, আর আছে বিস্কিটের গুঁড়া 2 টেবিল চামচ, আর এটা ভাজার জন্য তেল আমার প্রয়োজন মতো, সেটা আপনারা পর্দায় দেখতে পাবেন। এখন আমি দেখাচ্ছি আপনাদের কোফতাটার প্রিপারেশনের পরে আমরা যে ঝোলের মধ্যে কোফতাটা দেব, সেই ঝোলের জন্য কতটুকু স্পাইস আমাদের লাগবে। আমাদের কোফতার ঝোলের জন্য পেঁয়াজ এখানে আছে 4টা কুচি করা, আদা বাটা আছে 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়া আমি নিব 1 চায়ের চামচ, লাল মরিচের গুঁড়া 1 চায়ের চামচ, এখানে জিরা গুঁড়া আছে রোস্টেড 1 চায়ের চামচ, তেল লাগবে আমার 1/2 কাপ, আর লবণ নিব 1 টেবিল চামচ। মাছের পেস্টটাকে বলে ঢেলে এক এক করে এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা কুচিটা মিলিয়ে ভালো করে মাখাবো। এখন আমি এক এক করে এটার মধ্যে পেঁয়াজ কুচি ঢেলে দিচ্ছি, ধনে পাতা কুচি আর মরিচের কুচিটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমাকে খুব ভালো করে এটা মাখাতে হবে। মরিচের কুচিটা আমি এখানে ঢেলে দিলাম, এটাকে ভালো করে পেঁয়াজ মরিচ এখন আমি কোফতার পিসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে এই পিট ওই পিট ভেজে নিব, বেশ একটু গাঢ় করেই ভাজবো, আপনারা দেখতে পাবেন। এখন আমি কোফতার আরেকটা পিস উল্টে দিচ্ছি কোফতাগুলো, আপনারা দেখতে পাচ্ছেন এটা হালকা হালকা করে ভাজা হয়েছে। আমি এখানে চুলার হিটটা কিন্তু মাঝামাঝি করে রেখেছি, আমি বেশি হাই হিট দেইনি, আবার একদম অল্প দেইনি, আমি মাঝামাঝি হিটে কোফতাগুলো ভেজে দিচ্ছি। আমার কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে, এখন আমি এটাকে কিছুটা ঠান্ডা করে তারপরে পিস করব। পিস করে আবার এটাকে আমার হালকা একটু তেলে ভাজতে হবে, এটাকে হালকা কিছুটা ঠান্ডা হতে হবে, নাহলে পিসটা করতে গেলে পিসগুলো ভেঙে যাবে। এখন আমি এটার মধ্যে 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি ঢেলে দিব, ঢেলে দিয়ে এটাকে আমি প্রায় 15 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করব, আর সেই সাথে দিব আমি
एक टेबल चामच लवण। এটা ঢেকে দিয়ে আমি প্রায় 15-20 মিনিট মাঝারি আঁচে রান্না করব। আর এর ফাঁকে আমি কোফতার পিসগুলো উল্টে দিব। আমি প্রায় 15-20 মিনিটের মতো মাঝারি আঁচে এই মশলাটা রান্না করেছি। এটাতে আমি পানি বেশি দেইনি, আপনারা দেখতে পাচ্ছেন এটা মাখা মাখা হয়েছে। এখন আমি এখানে কোফতার পিসগুলো পুরোটা ঢেলে দিব। ঢেলে দিয়ে প্রতিটা কোফতার গায়ে ভালো করে যেন পেঁয়াজ আর মশলাটা লেগে যায় সেজন্য নাড়িয়ে ভালো করে মাখাতে হবে। এখন আমি এখানে যেই তেলে কোফতাটা ভেজেছিলাম সেখান থেকে সামান্য একটু তেল এখানে গার্নিশিংয়ের মতো করে দিয়ে দিলাম। গার্নিশিংয়ের তেলটা আমি কেন ব্যবহার করলাম সেটা আপনাদেরকে আমি আগেই বলেছি, যাতে তেলের যেই তেলে আমি ভেজেছি কোফতাটা সেখান থেকে মাছের গন্ধটা যেন আসে। এখন এই প্রিপারেশনটা আমি খুবই হালকা আছে আরও 15 মিনিট রান্না করব। এখন এই কোফতাটা আমি একদম লো হিটে 15 মিনিট রান্না করব। এতে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, যেই মশলাটা আছে তেলটা আছে সেটাতে কোফতাটা 15 মিনিট একদম লো হিটে রান্না হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে এর মাঝে একটু নেড়ে দিতে পারেন এই পিট ওই পিট করে কোফতাগুলো। আমার কোফতাটা হয়ে গেছে, এখন আমি এটাকে, হ্যাঁ হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে, আমি এখন এটাকে বেড়ে ফেলছি। আজকের মতো রূপতুষ ডাইনারের পক্ষ থেকে আপনাদের সবার সাথে মাছের কোফতার রেসিপি শেয়ার করা শেষ হয়ে গেল। আর আমাদের সকল বন্ধু সাবস্ক্রাইবার সবাইদেরকে বলছি, সবাইকে বলছি যে আমাদের অনুষ্ঠানের আজকের রান্নাটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে facebook.com/রূপতুষ ডাইনার। সবার উত্তরের অপেক্ষায় রইলাম।